সালামু আলাইকুম। আমার মূল সমস্যা ছিল আপার ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইন, হাঁটু ব্যথা এবং আরো কিছু জয়েন্ট পেইন। ছোটবেলা থেকে অনেক ট্রিটমেন্ট অনেক কিছুই নিছি, অনেক দিন প্রায় 8 থেকে 9 বছর অনেক ওষুধই খাইছি আল্লাহর রহমতে, কিন্তু দেখা যাচ্ছে কোনো উন্নতি ছিল না, কোনো রকম ভালো হওয়ার কোনো ই ছিল না। আল্লাহর রহমতে যখন শশী হাসপাতালে আসলাম, অনলাইনের মাধ্যমে হোক আর অনেক মাধ্যমে আমরা জানতে পারছি, ইউটিউবের মাধ্যমে জানার পরে চিন্তা করলাম যে যেহেতু এত বছর ট্রিটমেন্ট নিলাম, ভালো হইলাম, হয়তো বা এখানে একটা চেষ্টা করে দেখি। আপু আম্মুকে বললাম, বলার পরে তারা বলল যে দেখো, তাইলে যদি এখানে ভালো হয় তো অবশ্যই চেষ্টা করে দেখো স্যার। পরে আম্মুকে নিয়ে চলে আসলাম, চলে আসার পরে যে ট্রিটমেন্ট গুলো দিলেন, প্রথম 3-4 দিনে স্যার ইমপ্রুভ হওয়া শুরু হয়েছে আল্লাহর রহমতে। প্রথম 3-4 দিনে ইমপ্রুভ হওয়ার পরে একটু জ্বর হয়েছিল, জ্বর হওয়ার পরে আবার মানে ভালো হওয়ার পরে আবার শুরু করলাম সেশন গুলো নেওয়া। 19টা সেশনে স্যার আমার ব্যথা 90% ব্যথা চলে গেছে। আগে কি অসুবিধা হতো? আগে স্যার হাঁটতে পারতাম না দীর্ঘক্ষণ, পা ব্যথা হতো, বসে থাকা তো ইম্পসিবল ছিল একদম, বসে থাকলে মাজা ব্যথা হয়ে যেত, পিঠ ব্যথা হয়ে যেত, সাথে ঘাড় ব্যথা তো আছে, তিনটা ব্যথা একসাথে, মাজা ব্যথা, পিঠ ব্যথা আর ঘাড় ব্যথা। ঘাড় ব্যথার সাথে স্যার হাত এই যে কাঁধটা প্রচন্ড ব্যথা হতো, কি জন্য হতো এখন অনেক ডাক্তার দেখাইছে, অনেক জায়গায় দেখাইছি, বলছি যে স্যার কি সমাধানটা কি, কেউ আসলে সমাধান দিতেই পারতো না। তারা বিভিন্ন টেস্ট করাই তো, ওষুধ দিত, ওষুধের ভিতরে ছিল সালফাসালাজেন, ন্যাপ্রোক্স, টোফাসিটিনিব, প্যারাসিটামল, অল টাইম ছিল, মুখস্থ হয়ে গেছে অনেক ওষুধ। এখন দেখলেই চিনি যে এটা তো ওই কারণে ছিল, আমার ওই ছিল, অনেক মুরব্বীরা খায় দেখি এখন। আচ্ছা, বন্ধু বান্ধবদের যখন বাইরে যাইতেন খেলাধুলা বা স্কুলে তখন কি অবস্থা ছিল? স্যার যখন বয়সটা ছিল যখন 13-14, তো মনে চাইতো তো ফুটবল ক্রিকেট খেলতে মন চাইতো, আমার মাদ্রাসায় সবসময় প্রতিযোগিতা। এখন বয়স কত? এখন স্যার 21। 21 ব্যথাটা শুরু হয়েছে একদম স্যার যখন 9-10 বছর বয়স, তখন থেকেই মাজা ব্যথা প্রথম শুরু হয়, মাজা থেকে আস্তে আস্তে স্যার এগুলা বাড়তে শুরু করে, বাড়া শুরু করে, তখন থেকে ট্রিটমেন্ট শুরু হয়। তখন কেউ সমস্যা আর ধরতেই পারে না, কেউ বলে যে আর্থ্রাইটিস, কেউ বলতেছে যে নিউরোলজিক্যাল প্রবলেম হইতে পারে, ওরকম ভাবে ওষুধ দিচ্ছে আমি খাইতেছি, তো কোনো ইমপ্রুভ তো নাই, ইমপ্রুভমেন্ট লাস্ট ইজার আপনার এই শশী হাসপাতালে যখন খবর পাই, একটা আশা পাই আর কি, যে না এত ট্রিটমেন্ট করলাম, দেখি আমার চাইনিজ ট্রিটমেন্ট এটা, এই সম্পর্কে আমি আবার একটু স্টাডিও করছিলাম অনলাইনে স্যার, কিভাবে কাজ করে, মানে কত মানুষ কিভাবে ভালো হচ্ছে, তো দেখলাম যে একটা পজিটিভ একটা আউটব্রেক আছে। হ্যাঁ, তারপর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারাও দেখলাম রেকমেন্ড করে, ও ওয়েবসাইটে ঢুকছে, ওয়েবসাইটে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়েবসাইটে। আচ্ছা, মানে টোটাল রিসার্চের পরে একটা বিশ্বাস আসে যে না এখানে স্যার ভালো হওয়ার একটা মানে আশা আছে। তারপরে স্যার আব্বা আমাকে বুঝাইয়া টোটাল প্রস্তুতি নিয়ে আসলাম, আসার পরে স্যার আল্লাহর রহমতে এখন অনেক ভালো আলহামদুলিল্লাহ। আগে স্কুলে গেলে কি অসুবিধা হতো বা খেলাধুলা করতে গেলে কি অসুবিধা হতো? মাদ্রাসায় স্যার যখন থাকতাম তখন তো হোস্টেলে থাকতাম, এখন তো হোস্টেলে থাকি না, তো হোস্টেলে থাকা অবস্থায় দেখা যাচ্ছে বলতো সবাই ক্রিকেট খেলো, ফুটবল খেলবো একসাথে, তো আমি ওটা পারতাম না, আমি একটু খেললেই দেখা যায় আমার তো পা শেষ, ব্যথায় আর নড়তেই পারতাম না, তো মন চাইতো খেলতাম, জোর করেই খেলতাম, জোর করে খেলে আর 7 দিন আর বিছানা থেকে ওঠা লাগবে না শেষ। তো তারপরে এইভাবেই চললো, পরে খেলা বাদ দিয়ে দিলাম, খেলা বাদ দিয়ে দেওয়ার পরে এখন স্যার হইলো কি অ্যাক্টিভিটি কম, ওজন বেড়ে গেছিল, যেহেতু মুভমেন্ট করতে পারতেন না। জি জি, তারপরে সালার মতে পারফেক্ট লাইফস্টাইল অনুসরণ করে আপনাদের সহযোগিতায়, জেকে স্যারের সহযোগিতায় আল্লাহর রহমতে অনেক ইমপ্রুভমেন্ট, মানে শারীরিক সুস্থতা, তারপরে হালকা হওয়া, শরীরের দিক থেকে অতিরিক্ত ফ্যাটগুলো ঝরে ফেলা এবং স্বাস্থ্যকর লাইফ কিভাবে লিড করতে হবে সবকিছু আল্লাহর মতে ঠিক করার পরে আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছে। ওই দিকে থেকে আপনার মায়ের কি অবস্থা? যে আপনি আর আপনার মা আসছিলেন না? জি স্যার। কি অসুবিধা? আমার আম্মুর স্যার হাঁটু ব্যথা ছিল, হাঁটু ক্ষয় হয়ে গেছিল ডাক্তাররা বলছিলেন, তো আমার আম্মু স্যার প্রথম দিকে বলে মনে হয় না আমি ভালো হব, তো 15টা সেশন নেওয়ার পরে স্যার আমার আম্মুর মানে এখন 60-70% ব্যথা চলে গেছে স্যার, যা আমার আম্মু নিজে বলে
যে আমার অর্ধেকের বেশি ব্যথা চলে গেছে। আগে কি হতো এখন কি হতো? আগে স্যার তো আম্মু মানে হাঁটতে পারতো না, মানে হঠাৎ করেই অল্প অল্প ব্যথা শুরু হয় হাঁটুতে আম্মুর। তো ব্যথা শুরু হওয়ার পরে এখন চিন্তা করলো যে নর্মাল ডাক্তার দেখাই। নর্মাল ডাক্তার দেখানোর পরে তারা বলে যে আপনাকে কিছু ইঞ্জেকশন দিতে হবে। কি ইঞ্জেকশন আর বলে ডলে নাই। তো নেওয়ার পরে স্যার দেখা গেল যে আম্মু বলে যে ভালো হয়ে গেছি যাক আলহামদুলিল্লাহ। 3 মাস যাওয়ার পরে স্যার ওই ব্যথাটাই এখন 10 ডাবল বেশি আম্মুর। আগে যে ব্যথা ছিল তার থেকে আরো বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। আম্মু দাঁড়াতেই পারে না, ব্যথার চোটে জ্বর এসে যায়। পরে স্যার লাস্টে যে আপনার অনলাইন যেহেতু আমি আসি, ফেসবুকে আসি, তো যখন আমি সংবাদটা আমার ক্ষেত্রে আমি চিন্তা করলাম আমি ট্রিটমেন্ট নেবো, আম্মুকেও নিয়ে যাই, আব্বুকে বললাম। তো আল্লাহর রহমতে স্যার আম্মুকে নিয়ে একসাথে আসছি। আম্মুর একটু দেরি হয়েছে, আমার পরেই অ্যাকশন আসা শুরু হয়েছে। তো আল্লাহর রহমতে আম্মু 15টা সেশন নেওয়ার পরে আলহামদুলিল্লাহ আম্মু এখন ব্যথা অনেক কম স্যার, নিজে রান্না করতে পারে, হাঁটতে পারে, সবকিছু নিজে নিজে করতে পারে। এখন কি নিজে নিজে রান্না করতে পারতে? প্রিয় দর্শক, কথাগুলো যে সরাসরি লাইভ দিচ্ছি, লাইভে সরাসরি যে ওরা মুখ থেকে এই কথাগুলো আপনারা শুনতেছেন যে যে অবস্থা, যে এই ব্যথাগুলো এখানে কি করা হয়, আমরা আকুপাঞ্চার পাশাপাশি হেলদি লাইফ স্টাইল এর কথা বলি, যে যে কারণে ব্যথাটা হয়ে থাকে। অনেকে একে বলে থাকেন PLID, অনেকে বলে থাকেন হাড় ক্ষয় হয়ে যাওয়া, অনেকে বলেন রগের উপর চাপ দেওয়া, অনেকে বলেন জেলি বেরিয়ে যাওয়া। যে যেভাবেই ব্যাখ্যা দেন না কেন, যে বিভিন্ন কারণে প্রেক্ষাপটে আমাদের মেরুদণ্ডের মাঝখানে যে জেলি থাকে, জেলিটা বেরিয়ে যায়, এটা কালার দিয়ে দেখানো হয়েছে যে এটা বর্ধিত অংশ। এই বর্ধিত অংশটা রগের উপর চাপ পড়ে, নার্ভের উপর চাপ পড়ে, এই নার্ভ যেখানে যায় সেখানে ব্যথা হয়। সাধারণত এটা একটু বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কিন্তু এখন আমাদের আনহেলদি লাইফস্টাইলের কারণে এখন কম বয়স, ছোট বয়স থেকেই কিন্তু এখন দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যেত না। সেই কারণে আমরা কিন্তু হেলদি লাইফস্টাইলের কথা বলি, আপনাকে কি খেতে হবে কি না খেতে হবে তাই বলি। স্যার ডিম, ডিম তো খাই। আপনি যদি হেভি মেটাল যুক্ত ডিম খান, এই সমস্যা আপনার সারা জীবন থাকবে, আপনার বাচ্চার মধ্যে হবে, 9-10 বছর থেকে শুরু হবে, যেটা ইনার ক্ষেত্রে হয়েছে। হেভি মেটাল বিহীন ডিম খেতে হবে, সেটা কোথায় পাওয়া যায় আমরা বলে দিচ্ছি। ঢেকে চাটা চাল খেতে হবে, মরিঙ্গাটি খেতে হবে। অনেকে কি করেন, এই ট্রিটমেন্টকালীন সময়ে খান, ট্রিটমেন্টটা ভালো হয়ে যাচ্ছেন, বাদ দিয়ে দেন। এটা কোনো ওষুধ না, এগুলো দৈনন্দিন লাইফ স্টাইলের সাথে জড়িত। আমার যে কারণে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে, জেলি বেরিয়ে যাচ্ছে, এটাকে রিফিল করার জন্য আপনাকে হেলদি লাইফস্টাইলের কথা আমরা বলে দিই। বলে দেওয়ার পরিণতিতে আপনার কি করতে হয়, হেলদি লাইফস্টাইল যারা ভালো করতে ফলো করতেছেন, ইনটা কিন্তু খুব ভালো রেজাল্ট পারছেন। আপনি দেখেন মাত্র কত বছর বয়স, 21 21 বছর বয়স, যেখানে 9-10 বছর থেকে কি উনি কিন্তু কথাগুলো আপনার শুনছেন কিনা জানি না, যে শুনে দেখেন খেলতে যেত একসাথে, কয় কেজি একটু খেললে 7 দিন বিছানায় পড়ে থাকতাম, এরপর কি হতো বন্ধু বান্ধবের সাথে যেত, খেলতে অংশগ্রহণ করতেন না, পাশে দাঁড়িয়ে থাকতেন, ক্লাসরুমে যেতেন, ক্লাসরুমে যেয়ে কি ব্যথার যন্ত্রণায় ক্লাসের দিকে মনোনিবেশ দিতে পারতেন না, ঠিক কিনা? জি স্যার, জি 100% 100% ছোট বয়স থেকে এরকম চলে আসতেছেন আপনি। বাচ্চারা যখন অসুস্থ হয় তখন পিতামাতা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা করেন। দেখা যাবে কিছু অনেক পিতামাতা আছে নিজের জন্য করেন না, কিন্তু বাচ্চার জন্য করেন, কেনার জন্য করা হয়েছে, সর্বোচ্চ জায়গায় গেছেন আসতেছেন, কিন্তু বছরকে বছর ওই কি কি ওষুধ ভাই? প্রথমে ছিল হচ্ছে ন্যাপ্রক্স, তত ছিল দুবেলা দিছিল। কত বছর খাইছেন ন্যাপ্রক্স? স্যার প্রায় 4 বছর তো এমনিই খাইছি। আচ্ছা, তো মাঝে মাঝে বাদ দিছি, কারণ যখন আবার ডাক্তারকে দেখাইছি ওনারা বলছে যে এটা টানা খাওয়া যাবে না, এটা টানা খেলে অসুবিধা হতে পারে। তো আমি আর সাহসই পাইনি, তাও খেতে হয়েছে স্যার, এত ব্যথা ছিল তাও খাইছি মাঝে মাঝে। তো লাস্টে স্যার একবার হয়েছে কি স্যার, এই মানে ন্যাপ্রক্সিন খাওয়া, ন্যাপ্রক্সিন অন্য অন্য ওষুধ খাওয়ার পাশাপাশি জয়েন্টিস হয়েছিল। জয়েন্টিস হওয়ার পরে আমার কিডনি পরীক্ষা করার পরে কিডনিতে কিছু সমস্যা ধরা পড়ছিল, মানে এটা ওই ওষুধ থেকে হয়েছে পরে ডাক্তাররা বলছিল। তো ওরা স্যার ক্রিয়েটিনিন লেভেল অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি হয়ে গেছিল, তো তারা তাড়াতাড়ি বলছে যে এইসব ওষুধ আর খাওয়া যাবে না। তখন আমার বয়স 15 বছর বয়স, 2013-14 এই টাইমটায়। তো তারা বলছে যে আর ওষুধ খাওয়া যাবে না, এখন তুমি একটু অন্যভাবে বা ব্যায়াম করে চেষ্টা করে দেখো বলছে। কিন্তু আর স্যার কোনোভাবে কাজ হচ্ছিল না, ওভাবে চলতে 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 লাস্টে স্যার এখন লাস্টে যে লাস্ট চেষ্টাটা করছি আর কি, আলহামদুলিল্লাহ
লাস্ট চেষ্টায় আল্লাহ তাআলা আমাকে মুক্তি দিয়েছে ধরতে গেলে। প্রিয় দর্শক, এখন কথা কি যে এই যে ইনি যেটা ব্যথা থেকে মুক্ত হয়ে যাচ্ছেন কতদিন ভালো থাকবে, এইটা ডিপেন্ড করে লাইফ স্টাইল, আমাদের অ্যাডভাইস, আমরা যেগুলো বলতেছি কেনা যে কারণে আপনার এই সমস্যাগুলো হচ্ছে সেগুলো রিফিল করার জন্য আমরা লাইফ স্টাইল বলে থাকি, এই জিনিসগুলো খাবেন, এইভাবে চলবেন, যদি চলে দীর্ঘদিন ভালো থাকবেন আল্লাহর রহমতে। যারা চলতেছেন এরা কিন্তু দীর্ঘদিন ভালো থাকতেছেন। এখন উনি যদি মনে করে যে না এইগুলি ওষুধ, যে কদিন ট্রিটমেন্ট না খেলাম এরপর আর দরকার নাই, এরপর হেভি মেটাল যুক্ত খাবার খাবেন, আনহেলদি লাইফ স্টাইল ফলো করবেন, আপনার হরমোন জনিত দুধ খাবেন, তাহলে কিন্তু এই যে সমস্যা আবার হতে পারে। হলো তখন বলবেন স্যার আকুপাঞ্চার নিলাম ব্যথা কমে গেছিল আবার হলো, হলো আপনি আনহেলদি লাইফ স্টাইল দুটোর সাথে ওতপ্রোতভাবে জড়িত, আপনি লাইফ স্টাইল এবং আকুপাঞ্চার, আকুপাঞ্চার পরে আপনার ব্যথা 80-90% কমে গেছে, বাকিটা আপনার কয়েকটা সেশন আজকে উনিশটা আমরা 30টা কথা বলছি আর কয়েকটা দিলে দেখবেন বাকিটাও চলে গেছে আল্লাহর রহমতে। এবং এরপরে লাইফ স্টাইলটা যদি ফলো করা হয় তাহলে দেখবেন কি যে অনেকেই যারা ফলো করতেছেন এটা কিন্তু ভালো থাকতেছেন। আরেকটা বিষয় হচ্ছে স্যার, আপনি যখন ওই অর্গানিক কথা, অর্গানিক খাবারের কথা বলেন, সবজির কথা বলেন, এটা থেকে ইন্সপায়ার হয়ে আমার আম্মু আর আব্বু বাড়িতে কিছু জায়গা আছে দাদা থেকে পাওয়া, সেই জায়গাগুলোতে স্যার পরিষ্কার করে বিভিন্ন রকম সবজি ফলের গাছ নিজস্ব উৎপাদন করে মাসে দুই মাস এক মাস পরে বস্তা ভরে নিয়ে আসে স্যার। এটা দিয়ে আমাদের মানে অর্গানিক যে একটা বিষয় এই বিষয়টা স্যার মানে পরিপূর্ণ হয়ে যায়। বাইরের যে ভেজাল জাতীয় খাবার সবজি সম্বন্ধে স্যার বলতে গেলে লাগেই না, মরিচ থেকে শুরু করে সবজি লাউ এগুলো সবকিছু আল্লাহর মধ্যে ফ্রেশটা আমরা পাচ্ছি। ভেরি গুড। আপনাদের যাদের এরকম সুযোগ আছে, অনেকের কিন্তু সুযোগ আছে, গ্রামে কিছু জমি আছে, তারা নিজেরা লাগান। নিজেরা লাগালে কি হয় যে এবং আপনার জৈব সার ব্যবহার করেন, এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু ভার্মি কম্পোস্ট পাওয়া যাচ্ছে, জৈব সার পাওয়া যাচ্ছে, রাসায়নিক সার কমিয়ে দেন বা কীটনাশক স্প্রে করেন না, না করে ওইটা নিজেরা ইনটেক করেন, অনেকেরই এটা কিন্তু সুযোগ আছে, অনেকেই কিন্তু এটা করতেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু আপনাকে বাঁচতে হলে এটা করতে হবে, আপনি টাকা আপনার যাবে। আর এই যে সাফারিং, সাফারিংসটার তো কোনো শেষ নাই, এই যে 9-10 বছর থেকে 21 বছর পর্যন্ত যে পরিমাণে ওই যে খাইতে খাইতে উনি বলেই দিলেন যে তখন ডক্টরের কাছে গেলে কে গেছে এই যাতে ওষুধ আর খাইন না। জি স্যার। আর কি কি ওষুধ খাইছেন? টোফাসিট স্যার, সালফাসালাজিন, ন্যাপ্রক্স, ক্যালসিয়ামের ওষুধও দিছিল, ক্যালগোডি, অস্ট্রোক্যালডি, তারপরে স্যার প্যারাসিটামল, তো কত রকমের যে প্যারাসিটামল, নাপা, নাপা এক্সট্রা, নাপা এক্সটেন্ড, নাপা র্যাপিড, দিয়ে ভরে ফেলছে স্যার। এর বিকল্প না থাকলে করা কিছু নাই। উনি বলতেন ডাক্তার নিষেধ করছে কিন্তু আমি ব্যথার যন্ত্রণায় সহ্য করতে পারতাম না, আমি কি করব, সেই ক্ষেত্রে নো চয়েস। কিন্তু এখন যেহেতু বিকল্প বেরিয়েছে, এখানে তো কোন রকম আপনার যে ওষুধগুলোর নাম বললেন ওই ওষুধ বা স্টেরয়েড দেওয়া হয় না? না স্যার, কোনো কিছু তো দেওয়া হয়ই নাই, উল্টে আমার ওষুধ আরো বাদ পড়ছে, যেগুলো দুই একটা খাইতাম ওগুলো আর এখন খাইতে হয় না আলহামদুলিল্লাহ, ব্যথার ওষুধ আর খাইতে হয় না। আল্লাহর অশেষ রহমত, রহমতে এই যেহেতু যে বিনা ওষুধে যারা ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে চান, ভালো থাকতে চান, ব্যথা, বাতের ব্যথা, ক্ষয় হয়ে যাওয়া, রোগের ব্যথা, হাঁটুতে ব্যথা, কোমরে ব্যথা, মাথা ব্যথা, ফ্রোজেন শোল্ডার থেকে মুক্ত থাকতে চান, তারা এখানে আসে একটা ইন্টিগ্রেটেড সিস্টেমের চিকিৎসা নিতে পারেন, নিলে কোর্সটা কমপ্লিট করেন, করার পরে কিন্তু জানতে পারবেন। উনি 19টা সেশন নেওয়ার পরে কিন্তু আজকে কথাটা বলতেছেন, কাজেই আমরা এরকম একটা কোর্স কমপ্লিট করতে হয়, কোর্স কমপ্লিট করার পরে এই যেহেতু রোগীরা যারা করতেছেন তারা খুব পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন, পাশাপাশি হেলদি লাইফ স্টাইলের বিকল্প নাই। হেলদি লাইফ স্টাইল নিয়ে আমাদের কিছু কথাবার্তা আমরা অলরেডি বলেছি, সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আমরা আরো ব্যাপক আকারে বলার চেষ্টা করব। লোকজন যেন সুস্থ থাকে, স্বাভাবিক থাকতে পারে, কারণ সুস্থ আল্লাহর বিশেষ নিয়ামত, যিনি অসুস্থ তিনিই জানেন যে সাফারিংসটা কত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, রোগ ব্যাধি থেকে মুক্ত রাখুক, এই প্রত্যাশায় আমি ডাক্তার এস এম শহীদুল ইসলাম।